সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিং ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত। তোমরা এইভাবে আমার পাশে আছো এবং খুব ভালো লাগছে আমার, তাই তোমাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। আজকে এসেছি, আজকে 28শে ফেব্রুয়ারি, আমাদের সকলের জীবনে একটি খুব স্মরণীয় দিন, মনে রাখার দিন। আজকের দিনে আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার যে কর্মপরিকল্পনা, তার যে কাজকর্ম, তার যে চিন্তাভাবনা এবং তার যে লেখালেখি, তার বিভিন্ন বই আজও আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে এবং চিরকাল থাকবে। তাই আজকে তার মৃত্যুদিনে তার সম্পর্কে দু চার কথা বলার জন্যই তোমাদের সামনে এসেছি ব্লগটা করতে। ঠিক আছে, তবে শুরু করি। ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং রাজনৈতিক নেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, জাতীয় কংগ্রেস নেতা ও একজন প্রথিতযশা আইনজীবী। তার সম্পর্কে খুব একটা বেশি জানি না, তবু যতটুকু জানি সেটাই তোমাদের সামনে বলার চেষ্টা করছি। তার প্রারম্ভিক জীবনে রাজেন্দ্র প্রসাদ বিহারের সিওয়ানে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহাদেব সহায়। তিনি সংস্কৃত পার্সিয়ান ভাষায় সুপণ্ডিত ছিলেন। 5 বছর বয়সে তাকে মৌলভীর কাছে পার্সিয়ান ভাষা শিক্ষার জন্য পাঠানো হয়। 1896 সালে ছাবলার স্কুলে ভর্তি হন তিনি। পরবর্তী শিক্ষা সম্পন্ন হয় পাটনায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন এবং বৃত্তি পান। 1902 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিজ্ঞান বিভাগে এবং 1905 সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে কলা বিভাগ নিয়ে পড়তে শুরু করেন। এরপর 1907 সাল অর্থনীতি বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তিনি শিক্ষক এবং আইনজীবী হিসাবে বিভিন্ন পেশাগত কাজ করেছেন। রাজেন্দ্র প্রসাদ বিভিন্ন জায়গায় তিনি শিক্ষকতার কাজ করেছিলেন। বিহারের মুজাফ্ফরপুরের লওকর সিং কলেজে ইংরেজি অধ্যাপক হিসাবে প্রথম নিযুক্ত হন। তারপর আইন পড়ার উদ্দেশ্যে চাকরি ছেড়ে তিনি কলকাতায় আসেন এবং 1909 সালে রিপন কলেজে ভর্তি হন। তিনি কলকাতা সিটি কলেজে অর্থনীতির অধ্যাপনাও করেন কিছুদিন। রাজেন্দ্র প্রসাদ 1915 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণ পদক নিয়ে পাশ করেন। 1937 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি কতটা উচ্চ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ ছিলেন, ব্যক্তি ছিলেন, তার মেধা এতটাই তখর ছিল যে তিনি বিভিন্ন ক্ষেত্রে খুব মর্যাদার সঙ্গে পাশ করেছিলেন। বিভিন্ন পরীক্ষায় স্বর্ণ পদক নিয়ে পিএইচডি ডিগ্রি পর্যন্ত লাভ করেছিলেন। 1916 খ্রিস্টাব্দে আইনজীবী হিসাবে উড়িষ্যা ও বিহারের হাইকোর্টে তিনি কাজ শুরু করেন। তিনি কিছুকাল ভাগলপুর আদালত এবং কলকাতার উচ্চ আদালতেও পর্যন্ত কাজ করেন। তারপর তিনি যেমন তার পড়াশোনাতে খুব দক্ষ পারদর্শী ছিলেন, তার পাশাপাশি তিনি কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতার কাজ করেছেন, বিভিন্ন জায়গায় আইনজীবী হিসাবে কাজ করেছেন। তার পাশাপাশি তিনি কিন্তু রাজনীতিতেও তার সমান ঝোঁক ছিল। তিনি ছাত্রাবস্থা থেকেই 1906 খ্রিস্টাব্দে কলকাতার বার্ষিক সভায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের স্বেচ্ছাসেবক হিসাবে তার রাজনীতিতে তার প্রবেশ ঘটে। 1911 সালে কংগ্রেসের সদস্য, 1916 সালে লখনৌতে মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন। এসে তিনি চম্পারণে অনুসন্ধানে যান। এরপর এই কাজে সাহসিকতা ও কৃতিত্বের তিনি পরিচয় দিয়েছিলেন। তারপর তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে আইন পেশা পরিত্যাগ করেন ও সব সময়ের জন্য জাতীয়তাবাদী রাজনীতি তিনি অংশগ্রহণ করেন। স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে তার সাহিত্যিক ও দার্শনিক রাহুল সংস্কৃতায়নের সঙ্গে তার আলাপ হয়। রাহুলজি তার পাণ্ডিত্য ও ব্যক্তিত্বের দ্বারা বিশেষভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন। তিনি তার রচনায় একাধিকবার রাজেন্দ্র প্রসাদের কথা উল্লেখ করেছিলেন। রাজেন্দ্র প্রসাদ যে আমাদের সবার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে আর বলার অবকাশ রাখে না। বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতার কথা আমরা দেখেছি, তার বিভিন্ন লেখালেখি, তার কয়েকটা লেখা যেন আজও হৃদয়ে বিদ্ধ করে রেখেছে আমাদের সকলকে। তার কয়েকটা লেখা প্রায় প্রতিনিয়তই পড়ি এবং পড়তে খুবই ভালোও লাগে। যেমন তার একটা গল্প, একটা লেখা প্রেসিডেন্ট অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, এছাড়াও সত্যাগ্রহ অ্যাট চম্পারণ, এছাড়াও ইন্ডিয়া ডিভাইডেড, যা খুবই আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা বই। ইন্ডিয়া ডিভাইডেড অসাধারণ একটা বই। এছাড়াও আত্মকথা, যেখানে যেটা তিনি বাকিপুর জেলে 3 বছর বন্দী জীবনের কথা লিখেছিলেন।
1946 সালে তিনি জেলে বন্দি থাকা অবস্থায় ওই আত্মকথা বই লিখেছিলেন, অসাধারণ একটা বই। এছাড়াও তিনি লিখেছিলেন মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার, সাম, রেমিহেন্সেন্স 1949 সালে, এছাড়াও বাবুকে কদমু নিয়ে, এছাড়াও সায়েন্স ইন্ডিপেন্ডেন্স, ভারতীয় শিক্ষা, অ্যাট দ্য ফিল্ড অফ মহাত্মা গান্ধী, অসাধারণ একটা কয়েকটা বই, দারুণ। এবং এগুলো আমাদের সকলকে পড়া উচিত। এগুলো অনেকে হয়তো পড়ি কিন্তু মনে হয় যেন আরেকবার পড়তে হবে বইগুলো আমাদেরকে স্মরণে রাখার জন্য। এরপর তিনি 28 ফেব্রুয়ারি 1963 সালে মারা যান রাজেন্দ্র প্রসাদ। তিনি মারা গেছেন ঠিকই কিন্তু আজও আমাদের মধ্যে যেন বেঁচে রয়েছেন। আজকের দিনটা 28 ফেব্রুয়ারির কথা মনে পড়ে গেলেই যেন তার কথা মনে পড়ে যায়। 28 ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার যে বই আজও যেন অমর, অক্ষয় অমর রয়ে গেছে আমাদের সকলের জীবনে। এই বইগুলো চিরকাল এভাবেই থাকবে, অব্যাহত থাকবে। অসাধারণ কয়েকটি বই যেটি তিনি আমাদের উপহার দিয়েছেন আমাদেরকে। এছাড়াও রাষ্ট্রপতি থাকাকালীন তার বিভিন্ন কাজকর্ম। এই ছিল আমার ক্ষুদ্র বক্তব্য। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। রাজেন্দ্র প্রসাদ যে আমাদের সবার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সারা ভারতবর্ষের জীবনে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান, অসামান্য অবদান, আমাদেরকে সত্যি স্বীকার করতেই হবে এবং চিরকাল এভাবে আমাদের শরীরের মধ্যে বেঁচে থাকবে রাজেন্দ্র প্রসাদ। আজ তাকে এভাবেই শ্রদ্ধাঞ্জলি জানালাম। ঠিক আছে, অবশ্যই এভাবেই পাশে থাকবে তোমরা সকলে। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজ তবে রাখলাম। আবার আজ খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবে। ঠিক আছে, রাখলাম, টাটা।